আইসিসি ওয়ানডে বিশ্বকাপের তেরোতম আসরে ব্যর্থতার গ্রানে কিছুতেই কাটিয়ে উঠতে পারছে না বাংলাদেশ দল আসরে আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে মিশন শুরু করলেও এরপর টানা ছয়টি ম্যাচে হেরে গেছে টাইগাররা সবশেষ পাকিস্তানের বিপক্ষে শত উইকেটের পরাজয়ে বিশ্বকাপ থেকে সবার আগে বিদায় নিশ্চিত করেছে সাকিব বাহিনী এদিকে বাংলাদেশের পরাজয়ের গল্প দেখতে দেখতে হতাশ হয়ে পড়েছেন টাইগার ভক্ত সমর্থকরা আশানুরূপ পারফরমেন্স করতে না পারায় নতুন করে শঙ্কা জেগেছে দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিয়েও সমীকরণ এখন এমন দাঁড়িয়েছে যে দুই সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করতে হলে বিশ্বকাপে শেষ দুই ম্যাচ জিততেই হবে পাকিস্তানের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগার অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ জাতীয় দলের এই অলরাউন্ডার জানালেন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে স্বপ্নের কথা পাশাপাশি খারাপ লাগার কথাও চ্যাম্পিয়ন্স ট্রফি যদি না খেলতে পারি তাহলে আমাদের সবার জন্যই খারাপ লাগবে আমাদের বলেন বা সাংবাদিকদের কারণ আপনারাও তো আমাদের মতো কভার করতে পারবেন না এবার পুরো টুর্নামেন্ট জুড়ে ব্যাটে বলে কোনো পারফরমেন্সই করতে পারেনি অথচ সালের শুরুটা ছিল স্বপ্নের মতো তবে বিশ্বকাপে এসে বদলে গিয়েছে মিরাজ পারফরমেন্সের সঙ্গে ভাগ্য কেউ দুষছেন দিন শেষে আমাদের ভাগ্য দিয়েও কাজ করছে না আমরা চেষ্টা করছি কেউ তো খারাপ খেলার চেষ্টা করছে না দিন শেষে সবাই চেষ্টা করছে ভাগ্য সহায় হচ্ছে না ব্যাটাররা শর্ট খেললে হাতে চলে যাচ্ছে এরকম তো কখনই হয়নি শেষ তিন বছরে আমরা খেলেছি আমার মনে হয় ভাগ্য কম কাজ করছে আমার বিশ্বাস আমরা ঘুরে দাঁড়াবো এরকম কখনই হয়নি আমাদের ভাগ্য সহায় হচ্ছে না আমরা অনুশীলন করছি করছি পরিকল্পনা ভাগ্য থাকা লাগবে তা না হলে সম্ভব না আল্লাহুর রহমত থাকা লাগবে এমন বেশি দিন যাবে না আমরা ঘুরে দাঁড়াবো টুর্নামেন্টের বাকি দুই ম্যাচে ভালো কিছু করার আশার কথা শুনিয়েছেন মিরাজ তিনি বলেছেন হতাশ আমরা সবাই হচ্ছি আমরা যারা খেলছি তারা প্রত্যাশা মতো খেলতে পারছি না আমরা খুঁজে বের করার চেষ্টা করছি কীভাবে ভালো খেলতে পারি বিশ্বকাপের দুটি ম্যাচ আছে আমরা সেভাবেই প্রস্তুতি নেব